এবারে আমাদের উত্তরাখণ্ডের ট্যুর বাইকিং এবং ট্রেকিং। তো বন্ধুরা গুড মর্নিং, সুপ্রভাত। এখন বাজে ঘড়িতে ঠিক পাক্কা 4:30, আর এই 4:30 সময় আমাদের বেরোনোর শিডিউল টাইম, আমরা এবারে বেরোবো। আজকে আমাদের কলকাতা থেকে উত্তরাখণ্ড যে যাত্রাপথ রয়েছে তার প্রথম দিন, আজকে 18 অক্টোবর 2021 প্রথম দিন শুরু করছি আমি। এখন রয়েছি আমার বাড়িতে, আর এই পিছনে আমার বাইক। এতক্ষণ ধরে যে লাগেজ বাধা সাদা ছিল তার ভিডিওটা দেখেছেন, একদম গাড়ি পুরো ওকে এবং রেডি। এবারে আমি বেরোবো দুলাগড় সাকরাইল হাওড়া, এখান থেকে আমাদের যাত্রা শুরু। এবারে সামনে শুধু পেট্রোল পুরবো, অল্প ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তো সামনে দেখা যাক, না হলেই ভালো। ফাইনালি আমাদের উত্তরাখণ্ড রাইডের যাত্রাপথ শুরু। খুবই এক্সাইটেড ছিলাম এই ট্রিপটা নিয়ে, তার কারণ হচ্ছে লাদাখের পরে 3 মাস 2.5 মাসের মতো হয়েছে, তারপরে আরও একটা 4000 কিলোমিটারের বেশি রাইড। তো এখন রয়েছে ধুলাগড়ি যে টোল প্লাজা রয়েছে, টোল প্লাজার পাশে পেট্রোল পাম্প, পেট্রোল আজকের প্রাইস কত গো কাকা? 106.50 টাকা। আপাতত ঝাড়খণ্ড পর্যন্ত যাওয়ার মতো তেল তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই বোহেমিয়ান রাইডার চ্যানেলে আপনারা আগে যে এক্সট্রিম বাইক রয়েছে সেই এক্সট্রিম বাইক দেখতে অভ্যস্ত আপনারা, এই এক্সপালস নিয়ে আমার কি বলবো আর কি, প্রথম লং রাইড হচ্ছে এই এক্সপালসে উত্তরাখণ্ড। তো সব কিছু মোটামুটি সার্ভিসিং এভরিথিং সব কমপ্লিট রয়েছে, তবুও একটা মনের মধ্যে আশঙ্কা তো রয়েই যে নতুন বাইক, আশা করি তেমন কোনো সমস্যা হবে না। তো এখন বেরিয়ে আমাদের প্ল্যান অনুযায়ী প্রথম রানীহাটি থেকে শুরু করে আপাতত আমাদের টার্গেট হচ্ছে শক্তিগড়, মানে বর্ধমান। 100 কিলোমিটার পুরো, 100 কিলোমিটার গিয়ে তারপরে ওখানে স্টপ হবে, আর ওখানেও কিছু মেম্বার যোগ হবে। আর বৃষ্টি যা হচ্ছে আমার মনে হয় না এই মুহূর্তে আর গোপ্রো আমি শ্যুটিং করতে পারবো বন্ধুরা, আপাতত গোপ্রোটাকে আমাকে ঢোকাতে হবে আমার ব্যাগে। কি প্রকোপ অনেকটা কমেছে, মানে এখন বৃষ্টি প্রায় হচ্ছে না, তাই জন্য আবার গোপ্রোটাকে রেকর্ডিংয়ের জন্য ফিট করলাম। ডানকুনি থেকে বেশ কিছুটা এগিয়ে এসেছি, পালসির টোল প্লাজা একটা বোর্ড যতটুকু দেখলাম 27 কিলোমিটারের মতো হবে, পালসির টোল প্লাজা বর্ধমান। মেমারি বাঁদিকে 6 কিলোমিটার, বর্ধমান 22 কিলোমিটার সোজা শক্তিগড়। পার্টনার আছে কোথায়? বাইকগুলো এই তো, বাইক FZS, ইয়ামাহা, হিরো হাঙ্ক। ল্যাংচা নগর, আর এই ট্রিপে আমার সঙ্গে যে পার্টনাররা রয়েছে তাদের সাথে একটু আলাপ করিয়ে দিই। প্রথম এই যে, মানে থেকে সবাই চেনে, সবাই জানে, এখন চা খাচ্ছে, খুব ভালো রাইডার মিস্টার সুব্রত বাড়ুই, উনি খাওয়া শুরু করে দিয়েছেন সুব্রত। আর তারপরে হচ্ছে সেই একজন লম্বু মাল অনির্বাণ পাল। তো আমরা মোট এই 4 জন রয়েছি উত্তরাখণ্ড ট্রিপেতে, আর আমাদের 4টে গাড়ি রয়েছে, দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আজকে আমাদের প্রথম সকালের ব্রেকফাস্ট, কচুরি। ওই যে দেখতে পাচ্ছেন ট্রাফিক লাইট, ট্রাফিক লাইটের ডান দিক দিয়ে চলে গেলে আমরা সোজা মোড়গ্রাম NH34, অর্থাৎ দার্জিলিং কিংবা গ্যাংটক যেতে গেলে এই রাস্তা ধরে যাওয়াটা অনেকটা সেফ, রাস্তাও ভালো NH34 এর তুলনায়। তো আমার ডান দিকে বর্ধমান শহর,
এখন বাইকের প্যাকেজিং আমার সামনে এখন রতন দা সেই চেনা পরিচিত একটা নাইলনের বাজার করা ব্যাগ অবশ্যই থাকবে রতন দার বাইকে এই যে দেখতে পাচ্ছেন তার সঙ্গে পাম্পার আর বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই পুরো একদম প্লাস্টিক মোড়া সে অনির্বাণ দুদিকে ব্লু প্লাস্টিক দিয়ে বাঁধা আর পুরোটা একটা বড় সাদা প্লাস্টিকেতে পুরো লাগেজ মোড়া এরপরে চলে আসছে আমাদের সব থেকে প্রিয় রাইডার সেটা হচ্ছে সুব্রত বাড়ুই সুব্রত বাড়ুইয়ের বাইকের প্যাকেজিং বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের প্লাস্টিক সব দিয়ে ঢাকা রয়েছে মিলিটারি ক্যাম্প বন্ধুরা বাম দিক আমাদের ইন্ডিয়ান আর্মির এই পানাগড়ে যে বড় ক্যাম্প রয়েছে সে আমি সেই ক্যাম্প এরিয়ার মধ্যে দিয়েই চলেছি এখন সামনের বোর্ড দুর্গাপুর আর মাত্র 24 কিলোমিটার বাঁকুড়াও সোজা 71 কিলোমিটার দার্জিলিং 519 আমাদের কলকাতা থেকে উত্তরাখণ্ড ট্যুরের আজকে প্রথম দিন প্রথম দিনের ভিডিও অর্থাৎ পার্ট ওয়ানের ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর অবশ্যই যদি কোনো মতামত থাকে ভালো লাগা মন্দ লাগা সেটা অবশ্যই জানাবেন আমার সামনের বোর্ড বাম দিকে খড়গপুর চলে যাবে 174 বাঁকুড়াও 53 আর বুধগয়া সোজা 305 বুধগয়া মানে বুদ্ধগয়া আমরা যেটাকে খুব পাতি বাংলা কথায় জানি কলকাতা থেকে উত্তরাখণ্ড বাইক রাইডের প্রথম দিনে আমাদের নিজের রাজ্য আমাদের বাংলা আমাদের সোনার বাংলা সেই সোনার বাংলাকে এবারে পিছনে ফেলে সামনে ঝাড়খণ্ড আর এই যে গেট দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঝাড়খণ্ডের বর্ডার এই নদী এর আগের ভিডিওতেও দেখিয়েছি আপনাদের এই নদী বরাকর মাত্র 200+ কিলোমিটার চালানো হলো এখনও কয়েক হাজার কিলোমিটার পড়ে রয়েছে বাইক চালানোর জন্য প্লাস যে সৌন্দর্য রয়েছে পাহাড়ের গাড়োয়াল এবং কুমায়ুনের সেটাও দেখাবো ফার্স্ট পেট্রোল পাম্প আমাদেরকে পেট্রোল ফুল করতে হবে এইচপি প্রাইস 100 টাকা আমাদের ওখানকার থেকে 6 টাকা কম ওয়েস্ট বেঙ্গলের তুলনায় আমাদের 106.50 টাকা আজকে সকালে তুললাম ফুল ট্যাঙ্ক কত হয় দেখা যাক 1100 কে আসপাস বাস ছোড় দিজিয়ে বাস 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 ছোড় দিজিয়ে এখন পুলিশ চেকিং চলছে আর কি চলো আমাদের কোনো চেকিং হবে না চেকিং হবে গুডস গাড়ি বা অন্য কোনো গাড়ি এখন সামনে ধানবাদ প্রবাবলি 40 কিলোমিটারের মতো হবে 40-42 ধানবাদ ঝাড়খণ্ডের একটা বেশ বড় সড়ো জংশন ধানবাদ শহরটারই গড়ে ওঠা এখানকার যে খনিজ মানে পদার্থ মেন কয়লা কয়লার ওপরে নির্ভর করি তো দর্শক বন্ধুরা ধানবাদ মূল জাংশন শহরটাকে আমরা এখন পিছনে ফেলে দিয়েছি সামনে রয়েছে দুটো বিখ্যাত জায়গা একটা হচ্ছে তোপচাচি আর দ্বিতীয় হচ্ছে পরেশনাথ পাহাড় আর যে পরেশনাথ পাহাড় জৈন ধর্মের মানুষদের কাছে খুব পবিত্র জায়গা বনাঞ্চলের পরিমাণ মনে হয় আমাদের ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে ঝাড়খণ্ড যদি খুব ভুল না হয় আমি শিওর নয় আর কয়লা খনি থেকে অন্যান্য খনিজ পদার্থ তো ঝাড়খণ্ডেই বেশি পাওয়া যায় এই যে আমার ডান দিকে দর্শক বন্ধুরা বেশ বড় বড় পাহাড় আর ঘন জঙ্গলে পরিপূর্ণ যেটা বলছিলাম একটু আগেই এরকম প্রচুর রয়েছে এই রাস্তার দুদিকেই অ্যাকচুয়ালি ওয়েদারটা একটু খারাপ যদি আবহাওয়াটা ভালো থাকতো তাহলে বেশ ভালো দেখা যেত এবং একটু আগে দেখাচ্ছিলাম খানিকটা দূর থেকে ডান দিকে দেখুন পাহাড়ের মাথা পুরো মেঘে ঢেকে গেছে কত কাছে মেঘ
भैया इस जगह का क्या नाम है? इस जगह का नाम क्या है? सिंगडी। कौन सा डिस्ट्रिक्ट का है ये? झारखंड का? हाँ, धनबाद का ही है। और ये सब क्या है? तलवार। तो दर्शक बंधुरा जत बार एटा दिए गेछि এই জিনিসগুলো দেখতে দেখতে গেছি, দেখতে পাচ্ছেন প্রচুর দোকান পরপর রয়েছে, তলোয়ার, লাঠি, বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র। অ্যাকচুয়ালি এগুলো ধর্মীয় কারণে, মানে মুসলমান ধর্মের যে মহরম হয়, মহরমের সময় এইসব তলোয়ার এগুলো আর কি ইউজ হয়। হাজারিবাগ 84, বারহি 83, বারাণসী এখনও 372। আমাদের নেক্সট টার্গেট হাজারিবাগ। অ্যাকচুয়ালি এই ধানবাদ ডিস্ট্রিক্টকে জাস্ট এবারে ছেড়ে আমরা হাজারিবাগ ডিস্ট্রিক্টে প্রবেশ করব। আর হাজারিবাগ ডিস্ট্রিক্ট বিখ্যাত কারণ হাজারিবাগ ডিস্ট্রিক্টে রয়েছে একটা ন্যাশনাল পার্ক। তো দর্শক বন্ধুরা এখন এসে দাঁড়িয়েছি বাগোড়া, এই জায়গাটার নাম। এটা হচ্ছে আপনার হাজারিবাগ ডিস্ট্রিক্টের অন্তর্গত। এখন আমাদের একটা মানে ট্রি ব্রেক চলছে, অলমোস্ট 387 কিলোমিটার আপাতত সারাদিনের রাগ একটা। তো এখন ঠিক লাঞ্চ সেইভাবে না করে একটু চা বা অন্য কিছু খাবো, তার কারণ হচ্ছে বাইক এখনও অনেকটা চালাতে হবে। তো চা বিরতির পরে আমাদের আবার সামনের দিকে যাত্রা শুরু। সামনে রয়েছে হাজারিবাগ এবং তারপরে বিহার এবং ঝাড়খণ্ডের বর্ডার রয়েছে, তারপর ঔরঙ্গাবাদ। বন্ধুরা রাস্তার এই যে একটু আগে বলছিলাম জঙ্গল, ঘন জঙ্গল শুরু হয়ে গেছে। এখন প্রায় 60 থেকে 70 কিলোমিটার, 60 কিলোমিটার তো অবশ্যই এরকমই থাকবে। আরে রে 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 রাস্তার মাঝখানে কি? ওহো, এ বাবা, মাথা মনে হয় একটু খারাপ আছে। ওহো, তো এখান থেকে আবার NH2, এটা একটা বাইপাস। এই আমার বাম দিকে সোজা চলে যাচ্ছে বারহি, একটা ছোটোখাটো সিটি মনে হয় ঝাড়খণ্ডের। আর আমি যাব এই দিকে, অর্থাৎ NH2 এর ডান দিকে এইটা, আর ওটা মূল শহরের ভিতরে চলে যাবে, ভিতর দিয়ে যাওয়া যাবে, কিন্তু ওটা নিলে অনেক সময় যাবে। সো এই বাইপাস। তো বন্ধুরা আবার বৃষ্টি শুরু হয়েছে বেশ মোটামুটি ভালো রকমের, এবং এখানে মেঘটা পুরো কালো। তো সামনে মনে হচ্ছে বৃষ্টি হবে, আর ক্যামেরাটাকে বাইরে রেখে ভিডিও করা যাবে না। বাহ, রাস্তার এখনও কাজ হচ্ছে, কিন্তু রাস্তার ধারের দৃশ্য বেশ খুব সুন্দর। অ্যাকচুয়ালি পাহাড় দেখলেই মনটা কেমন যেন একটু উৎফুল্লে নেচে ওঠে, সেটা ছোট হোক কিংবা বড় হোক। ছোট হতে পারে মালভূমি এরিয়ার পাহাড়, কিন্তু তবুও মনটা বেশ একটু ভালো লাগে এগুলো দেখলে। আমরা যারা পাহাড়কে ভালোবাসি তাদের মনে আশা করি এরকমই হয়, আমার মতোই। ঝাড়খণ্ড পুলিশ। আচ্ছা, ওকে কাকা, এই যে বেশ সুন্দর লাগছে। তো দর্শক বন্ধুরা আমাদের এই কলকাতা থেকে উত্তরাখণ্ড যে বাইক রাইড চলছে, আজকে আমাদের প্রথম দিন। তো এই উত্তরাখণ্ড মোটামুটি আমাদের কলকাতা থেকে অ্যাপ্রক্স, আপনি যদি হলদিবাণী চুজ করেন এন্ট্রি নেবার জন্য, তাহলে প্রায় 1600-1700 কিলোমিটার বাই রোড। আর যদি আপনি পিথরাগড় দিয়ে এন্ট্রি নেন তাহলে 200 কিলোমিটারের মতো সম্ভবত কম হবে। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর উত্তরাখণ্ডের দুটো পার্ট রয়েছে, হুমায়ুন এবং গাড়োয়াল। তো এক এক মানুষের এক এক মত, কেউ বলে গাড়োয়াল অনেক সুন্দর, কেউ বলে হুমায়ুন অনেক সুন্দর। আমি সেই তর্কে যাচ্ছি না, আমি চেষ্টা করব দুটোরই আপনাদেরকে দেখাতে। উত্তরাখণ্ডের আমরা খুব কমন চেনাশোনা জায়গাগুলো ছাড়াও কিছু খুব অখ্যাত বা অতটা প্রচলিত নয় এরকম কিছু স্পটে আমরা যাব, এবং আপনাদের সামনে সেগুলো আমরা তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। বাস ওয়েস্ট বেঙ্গল 19, বাহ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাস ব্যারাকপুর কলকাতা। তো এখন লাঞ্চের সময়, ও পুরো বৃষ্টিতে কাদা লাল হয়ে রয়েছে। বন্ধুরা আমাদের কলকাতা থেকে উত্তরাখণ্ড বাইক রাইডের আজকে প্রথম দিনে আপাতত এটা লাঞ্চ টাইম ধরে নেওয়া যায়। আমরা একদম বিহার ঝাড়খণ্ড বর্ডারে রয়েছি, সামনে আর 2-3 কিলোমিটার গেলে আমরা আর কি বিহারে এন্ট্রি নেবো। এখন বাজে 3টে সকাল থেকে অলমোস্ট 430-440 কিলোমিটারের মতো রাইড হয়েছে। এখনও আমাদের যে মূল গন্তব্য আজকের আর কি প্রথম দিনের যে গন্তব্য রয়েছে তা থেকে আমরা প্রায় 250 কিলোমিটারের মতো পিছনে রয়েছি। তো এখন লাঞ্চ টাইম, কিছু অর্ডার করা হয়েছে, খেয়ে আবার বাইক চালানো শুরু হবে। বেসিক জিনিস হচ্ছে লাঞ্চে পেট পুরে কোনো খাওয়া যাবে না, খেলে বাইক আর চালানো যাবে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, আলু গোবি আর রুটি, ওদের হচ্ছে তরকা রুটি। তো লাঞ্চের পর আবার সামনের দিকে যাত্রা শুরু। সামনেই রয়েছে কয়েক কিলোমিটারের মধ্যে বিহার এবং ঝাড়খণ্ড বর্ডার, তারপরে ঔরঙ্গাবাদ, তারপরে সাসারাম, মানে বলা যায় দ্বিতীয় রাজ্য অর্থাৎ ঝাড়খণ্ড আমাদের পিছনে। এখন এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা বিহার, বিহার রাজ্য। ওয়েলকাম টু ইন্টিগ্রেটেড চেকপোস্ট অফ ধোবি গয়া, মানে বিহার এবং ঝাড়খণ্ডের যে বর্ডার, সেই বর্ডারের ডিস্ট্রিক্ট হচ্ছে গয়া। সেই সেই এরিয়ার চেকপোস্ট, এটা জায়গাটার নাম ধোবি। তো যাই হোক, গুডস গাড়ির জন্য চেকপোস্ট, কিন্তু প্রাইভেট গাড়ি এবং বাইকের জন্য চেকপোস্ট নয় এটা। তো এই গয়া ডিস্ট্রিক্ট ধর্মীয় তীর্থক্ষেত্র, তার কারণ হচ্ছে এই গয়াতে পিণ্ডদান ইত্যাদি এই সমস্ত বিষয়ের জন্য প্রচুর মানুষ সারা বছর ধরেই আসে। এর কোনো সিজন নেই বা অফ সিজনও নেই, সারা বছর ধরেই চলে গয়া আসা। পুলিশ যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন গুডস গাড়ির সমস্ত পেপার টেপার ইত্যাদি মনে হয় চেক হয় ওখানে। আর একটা বিষয় রয়েছে, গয়া যে শুধু হিন্দু ধর্মের একটা তীর্থক্ষেত্র তা নয়, গয়ার পাশ এই ডিস্ট্রিক্টেই গয়ার থেকে কিছুটা আগে রয়েছে বুদ্ধ গয়া, বা যেটাকে বৌদ্ধ গয়া বলা হয়, যেটা আবার বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে খুব একটা পবিত্র জায়গা এবং সারা বছর ধরে পৃথিবীর বহু এরকম বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ এখানে আসে। ঔরঙ্গাবাদ 62 এখান থেকে। এই যে আমার ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন নিচে, এই রাস্তাটা দিয়ে সোজা 20 কিলোমিটার গেলে বুদ্ধ গয়া, এই যে রাস্তা ব্রিজের নিচ দিয়ে, আর 30 কিলোমিটার গেলে গয়া। সামনের বোর্ড দিল্লি 1000, কানপুর 527, বারাণসী 228, এলাহাবাদ 335, প্রত্যেকটাই উত্তরপ্রদেশ, শুধু একটা দিল্লি, দিল্লির কিলোমিটার। তো এখনও বেশ কিছুটা পথ বাকি। আজকে সারাদিনে অনেকবার আমাদের মানে রাইডের মোশনটা একটু ডিস্টার্ব হয়েছে শুধুমাত্র বৃষ্টির জন্য। তো দর্শক বন্ধুরা, এখন রয়েছে বিহারের ঔরঙ্গাবাদ, জাস্ট সন্ধে হবো এরকম একটা পরিস্থিতি। 560 কিলোমিটার সম্ভবত হবে কলকাতা থেকে, এখনো পর্যন্ত ঘড়িতে বাজে 5:40, এসছি ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদটা ক্রস করে একটু দাঁড়াতে হবে, পিছনে বাকি সঙ্গী সাথীরা রয়েছে। ঔরঙ্গাবাদ ছেড়ে যাবার পরে সামনে থাকবে সাসারাম, ওটাও একটা বিহারের বেশ বড় সড়ো জংশন। সাসারাম যে জংশন রয়েছে, সিটি নয়, সিটির ডান দিকে সম্ভবত, ওই জাংশনটাকে ক্রস করে 10 মিনিটের রেস্ট নিয়ে এবারে সামনের দিকে এগোনো। পরের নেক্সট জাংশন হচ্ছে কুদরা, যেটা বিহার এবং ইউপির বর্ডার এরিয়ায় বলা যায়।
তারপর হচ্ছে মহানিয়া বারাণসী 117 দেখাচ্ছে বোর্ড আমাদের হিসাব বলছে 109 এর মতো বাকি আছে আর বারাণসী এখন ঘড়িতে বাজে 7টা তো দর্শক বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বলছে 7:50 এখানে দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হলো এখান থেকে বারাণসী যে জাংশনটা রয়েছে বারাণসী শহর তো ভিতরে ঢুকতে হয় বারাণসী জাংশন 80 কিলোমিটার আর সামনেই রয়েছে বর্ডার এখান থেকে 25 কিলোমিটারের মতো গেলেই কিন্তু ওখানে রাস্তার ধারে এরকম হোটেল পাওয়া মুশকিল আছে তো তাই জন্য আমরা একটা হোটেল দেখলাম জায়গাটা হচ্ছে কুদরা বর্ডার শহর বলা যায় এখানেই আজকে আমাদের নাইটস্টে করার প্ল্যান হোটেল অনামিকা তো দর্শক বন্ধুরা আজকে আমাদের কলকাতা থেকে উত্তরাখণ্ড রাইডের প্রথম দিন শেষ হচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশের বর্ডার কুদরা যে লাস্ট জাংশন রয়েছে সেই কুদরাতে আমরা আজকে রয়েছি হোটেলে আজকে সারাদিনে অলমোস্ট কমপ্লিট রাইড হয়েছে 610 কিলোমিটার ভালোই রাইড হয়েছে বারাণসী এখান থেকে 80 কিলোমিটারের মতো হবে আমরা চলে যেতে পারতাম 7:30-7:45-এর মধ্যে আমরা এখানে ঢুকে গেছি হোটেলে একটা হোটেল রাস্তার ধারে পেয়েছিলাম তাই আমরা এখানে ঢুকে গেছি কারণ বারাণসীর এমনি হাইওয়ের পাশে তেমন কোনো হোটেল নেই ভিতরে একটু আধটু ঢুকতে হয় আর একটু খুঁজতেও হয় একটু যানজটও থাকে তাই জন্য আমরা কুদরায় রয়ে গেলাম আজকে কালকে একটু আর্লি বেরিয়ে এই 80 কিলোমিটারটা আমরা কভার করে দেবো এই ভেবে তো আজকে আমাদের ডে ওয়ান এখানেই শেষ হচ্ছে আপনারা দেখুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের দিনে